ইভ্যালি থেকে পাওনা কোটি কোটি টাকা ফেরত পেতে প্রতিষ্ঠানটির ব্যবসা কার্যক্রম চালু করা উচিত, এমনটাই মনে করেন হাইকোর্ট গঠিত পরিচালনা বোর্ড, ভোক্তা অধিকার এবং ইক্যাপ সংশ্লিষ্টরা। ভিন্ন পলিসি, দারুণ সব অফারে অল্প দিনেই জনপ্রিয় হয়ে ওঠে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। কিন্তু দেরিতে পণ্য ডেলিভারি সহ নানা জটিলতায় বন্ধ হয়ে যায় প্রতিষ্ঠানটি, বিষয়টি গড়ায় আদালত পর্যন্ত। এতে আটকে যায় লাখো গ্রাহক মার্চেন্টের কোটি কোটি টাকা। দীর্ঘদিন কাজ করে পরিচালনা বোর্ড বলছে ইভ্যালির গোডাউনে 25 কোটি টাকার পণ্য ছাড়াও 6টি গেটওয়েতে আটকা রয়েছে আরও 25 কোটি টাকা। গ্রাহকরা মনে করছেন এই টাকা দিয়েই ফের শুরু হতে পারে ইভ্যালির কার্যক্রম। অন্ততপক্ষে ওনাকে সুযোগ দেওয়া উচিত, যেহেতু উনি গ্রাহক এবং মার্চেন্ট থেকে 6 মাস সময় চেয়েছিলেন, বাট আজকে 11 মাস হয়ে গেছে, কোনো গ্রাহক এবং মার্চেন্ট একটা পয়সাও কিন্তু পান নাই। সরকার যদি একে নজরদারির মাধ্যমে এই ব্যবসাটা কন্টিনিউ করে, পুরো বিশ্বে ব্যবসা চলতেছে, বাংলাদেশে আরও অন্যান্য কোম্পানি এখনও রান আছে, এটা রান করতে সমস্যা কোথায়? আমরা মার্চেন্টটা সেল পাচ্ছিলাম, কিন্তু এখন সে সেলটা বন্ধ হয়ে আছে, আগের বকেয়া দরকার নেই। আমাদের যদি বিজনেসটা রান হয় তাহলে আমরা বিজনেসটা আবার শুরু করতে পারবো এবং আস্তে আস্তে দেন আমরা পরিশোধ করতে পারবো। আমরা ওনাদেরকে সময় দিব, আর সময় দিব পাশাপাশি ওনাকে বিজনেস করতে হবে। আলটিমেটলি বিজনেসে ফিরলেই আমাদের এই ঋণটা আবার উঠে আসবে। হাইকোর্টের নির্দেশে গঠিত ইভ্যালির পরিচালনা বোর্ড জানিয়েছে মূল উদ্যোক্তা মোহাম্মদ রাসেল ছাড়া পেমেন্ট গেটওয়ে দেবে না অ্যামাজন। এতে পাওনা অনিশ্চিত হয়ে পড়েছে গ্রাহক মার্চেন্টদের। তবে ইকেপ বলছে নতুন বিনিয়োগে ব্যবসা সচল করলে উপকৃত হবে গ্রাহক মার্চেন্টরা। আমরা অলওয়েজ চাই উদ্যোক্তার উদ্যোগ যাতে বেঁচে থাকে, সেটা যাতে সমাজে একটা বড় অবদান রাখতে পারে। এই প্রতিষ্ঠান চালু হতে হলে আমি যতটুকু বুঝি সেটা হলো আইনের মাধ্যমেই হয়তোবা এই প্রতিষ্ঠান আবার নতুন করে চালু হতে পারবে। সো আইনি বাধা যদি না থাকে নিশ্চয়ই প্রতিষ্ঠান আবার চালু হতে পারবে। ইভ্যালি সচল না হলে গ্রাহক ও মার্চেন্টদের টাকা ফেরত পাওয়া অনিশ্চিত হয়ে পড়বে বলে মনে করেন ভোক্তা অধিকারের মহাপরিচালক। যে টাকাটা যেটা আছে তো টোটালি ব্লক হয়ে গেছে, সেখানে যে বিষয়টি খুব ইম্পর্টেন্ট সেটি হলো যদি আপনার তারা যদি বিজনেসে আবার ফিরে আসতে পারে তাহলেই কিন্তু তারা এই টাকা পাওয়ার সম্ভাবনা থাকবে। আর আলটিমেটলি যদি বিজনেসে যদি না ফিরে আসে তাহলে তো আর আসলে আপনার কোনো রেজাল্ট নেই। বর্তমানে জামিনে রয়েছেন ইভ্যালির চেয়ারম্যান শামীম আনাস্টিন আর এমডি ও সিইও মোহাম্মদ রাসেল এখনও কারাগারে। আবদুল্লাহ শাফি, নাগরিক, ঢাকা।